তুলে ধরব সুপ্রিম কোর্টে যে শুনানি পর্ব চলছিল সেই সংক্রান্ত খবরে। আজই করে এবার কেন্দ্রীয় নিরাপত্তা অন্যতম বড় ব্রেকিং, আজই করে এবার কেন্দ্রীয় নিরাপত্তা। ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সিনিয়র এডিটর আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, তাহলে রাজ্য পুলিশের ওপর আর আস্থা থাকছে না, কেন্দ্রীয় নিরাপত্তার দাবি কিন্তু আজই করে যারা আন্দোলনরত চিকিৎসকেরা ছিলেন তারাও তুলেছিলেন। শুধুমাত্র চিকিৎসকেরা না, আজ রাজ্য যেভাবে যেভাবে তুলে ধরানো হয়, রাজ্য সরকারের আইনজীবীকে যেভাবে বলা হয়, এরপরে তুষার মেহতা তিনি দাবি করেন যে অবিলম্বে আরজি করে সিআইএসএফ এর নিরাপত্তার প্রয়োজন, এটা দাবি করা হচ্ছে, চিকিৎসকেরাও বলছে। এবং তারপরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আরজি কর হাসপাতাল, যে হাসপাতালটা ভালো করে বুঝুন, আরজি কর হাসপাতাল একটি সরকারের হাসপাতাল, রাজ্য সরকারের হাসপাতাল, রাজ্য সরকারের ডাক্তার থেকে শুরু করে স্টাফরা সেই হাসপাতালে থাকেন, সেই হাসপাতালের নিরাপত্তাও মমতা ব্যানার্জির পুলিশ দিতে পারে না। মমতা ব্যানার্জির পুলিশটাকেই এই মুহূর্তে বোধ হয় নবান্নতে রেখে দিয়ে বাকি সমস্ত জায়গাতে সিআইএসএফ ডিপ্লয়মেন্ট করা উচিত বিরোধীরা বলছেন। আরজিকর হাসপাতালে সিআইএসএফ এর ডিপ্লয়মেন্ট সাফিসিয়েন্ট নাম্বারে করতে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট বলে দিল, অর্থাৎ আরজিকর হাসপাতালে সিআইএসএফ নিরাপত্তা দেবে, রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। এবং রাজ্য পুলিশ যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেইটাও সুপ্রিম কোর্টে ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তারপরেই সুপ্রিম কোর্ট বলে যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেবে, অর্থাৎ ভাবো সমস্ত জায়গায়, এরপরে ট্রাফিক সিগন্যালেও পর্যন্ত হয়তো কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেবে, শিয়ালদার মোড় শ্যামবাজার মোড়েও হয়তো সিআইএসএফ কে দাঁড়াতে হবে যেভাবে এয়ারপোর্টে তারা দাঁড়ায়। ভাবো কলকাতা শহরের আরজি করেন নিরাপত্তা পর্যন্ত রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ দিতে পারে না, এরপরেও কি বিনীত গোয়েল বসে থাকবেন, নিজে রিজাইন করে বেরিয়ে যাবেন না? আজকে সিআইএসএফ এই নিরাপত্তাটা যেভাবে দেবে ঠিক সেভাবেই তো কলকাতা পুলিশ দিতে পারতো। কলকাতা পুলিশের মেরুদণ্ড আসলে ভেঙে দিচ্ছেন বিনীত গোয়েল নিজে। আজকে খুব বড় খবর, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট বলে দিল আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব থাকবে সিআইএসএফ। ময়ূক, সব থেকে বড় বিষয় যেখানে সিপি তিনি নিজেও বলেছেন পুলিশ নাকি ব্যর্থ, 14 তারিখে যেভাবে হামচুরায় ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি বলছেন তারা ব্যর্থ, তারপর যদি এই নির্দেশে দেওয়া হয় তাতে সমস্যা থাকার তো কোনো বিষয় নয়। একেবারে স্পষ্ট যে স্টেট পুলিশ বা কলকাতা পুলিশে তারা কোনো রকম ভাবেই তাদের দায়িত্ব পালন করতে পাচ্ছেন না, তারা সত্যিই ব্যর্থ। এবং তার পাশাপাশি এটা বোধহয় শিক্ষা হওয়া উচিত, এটা বোধহয় চোখ খোলার আদর্শ সময় যেখানে রাজ্য সরকার আরজিকর হাসপাতালের নিরাপত্তা দিতে পারে না, রাজ্য আরজিকর হাসপাতালের কনফারেন্স রুমে একটি মেয়েকে বাঁচাতে পারে না, এই এই সমস্ত প্রশ্নগুলো থাকছে। এবং তার পাশাপাশি রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল তিনি আবার প্রশ্ন করছেন এই মুহূর্তে। তুমি আমাদের সঙ্গে থাকো, ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসবো। আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে আর রাজ্য পুলিশ নয়, এবার নিরাপত্তা দেবে মূলত যেমনটা জানতে পারা গিয়েছে সিআইএসএফ। আরজিকর এবার কেন্দ্রীয় নিরাপত্তার
এমনকি সিআইএসএফ এর আর্জি জানায় সলিসিটর জেনারেল, আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের। সিআইএসএফ দায়িত্ব নিলে পুলিশ কোনো দায়িত্ব নেবে না, সুপ্রিম কোর্টের রাজ্যের পক্ষে আইনজীবী তিনি জানিয়েছেন একথা। এই সংক্রান্ত খবরের দিকেও নজর রাখবো, আরো একাধিক ব্রেকিং খবরের দিকে আমাদের নজর থাকবে। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি।